আমার প্ল্যান হচ্ছে মানে কখনো হয়তো এখানে থাকি, যেমন আগের বার করোনার জন্য কোথাও যাইনি, বাসায় ছিলাম, বাট এবার প্ল্যানিং হচ্ছে দেশের বাড়ি যাব। তো অনেকদিন পর হয়তো রাজশাহী মানে আমার বাঘা যেখানে সেখানে হয়তো এবার যেতে পারি। ওখানে অনেক স্মৃতি আছে, যেমন আমাদের বাঘাতে দুর্গাপূজা হচ্ছে, ওখানে হচ্ছে এটাকে কি বলে পদ্মা নদী আছে, ওইটাকে মানে ওইটার মধ্যে অ্যাকচুয়ালি ওইখানেই বিসর্জনটা দেওয়া হয়। সো আমরা না ওইটাই একটা মজা ছিল, লাইক আমাদের পার্সোনাল একটা নৌকা থাকতো, বড় নৌকাগুলো, ওখানে আমাদের পরিবারের সবাই থাকতো, অ্যান্ড হচ্ছে সাথে সাথে সাতটা চক্কর দেওয়ার পর ধ্যান বিসর্জন হতো। তো এইটা আমি অনেক এনজয় করতাম, তার আগে রং খেলা হতো। বাট যখন থেকে আমি অ্যাকচুয়ালি লাক্স সুপারস্টার হওয়ার পর থেকে যখন মানুষজন আমাকে চেনে, তখন থেকে আর পারিনি, বিকজ অফ একবার খুব অ্যাক্সিডেন্ট হয়েছিল। একবার এরকম হয়েছিল, লাইক আমাকে দেখার জন্য চারপাশ থেকে কয়েকটা নৌকা আসে, অ্যান্ড আসার পর লাইক আমার কাজিনের একটা ছোটোখাটো মোটামুটি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সো এরপর থেকে আমি নিজে থেকে আর কোথাও বের হই না, যাই না, কারণ গ্যাদারিং হয়, মানুষ সামাল দেওয়া যায় না, সো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমার তো নর্মালি সাদা লাল খুব ভালো লাগে, লাল ভালো লাগে, সো আমার কালেকশনে যেগুলো আছে রেডের মধ্যে যেমন কামিজ শাড়ি এরকম আমার রাখা আছে। অ্যান্ড এছাড়াও আমি সুতির, যেহেতু অনেক গরম থাকে তো সুতির ড্রেসগুলো বেশি পছন্দ করি, মানে কটনের মধ্যে যেগুলো থাকে সারাদিন পরে থাকা যায়।